যে পেইন কিলার নিয়ে মাহমুদুল্লাহকে নিয়ে এত ট্রোল করা হয়, লাইভ ক্যামেরায় সেই পেইন কিলার খেয়েই দুর্দান্ত ব্যাটিং করলেন মাহমুদুল্লাহ। বয়স হলেও যেন ফুরিয়ে যাননি মাহমুদুল্লাহ, ব্যাট হাতে তারই প্রমাণ দিলেন। অবিশ্বাস্য ব্যাটিং করেও শেষ পর্যন্ত 2 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে, কারণ 2 রান নিতে গিয়ে রান আউট হওয়া মাহমুদুল্লাহ আউট হয়েছেন 98 রানে। এর আগে ক্রিজে যখন তিনি নেমেছেন তখন 20 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ। এমন অবস্থায় ইনিংসের শুরুর দিকে একেবারে পিঠে ব্যথা পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল মাহমুদুল্লাহকে। সেখান থেকে উঠে এসে পিঠে চোট নিয়েই বাংলাদেশের ইনিংসের ভার বয়ে নিয়ে গেলেন মাহমুদুল্লাহ, কিন্তু তার নিজের 2 রানের আগ থেকেই গেল। অসাধারণ একটা সেঞ্চুরি হতে গিয়েও যেন 2 রানের জন্য হয়নি। ইনিংসের শেষ বলে 2 রান নিতে গিয়ে রান আউট হওয়া মাহমুদুল্লাহর নামের পাশে জ্বলজ্বল করছে 98 রান। সেঞ্চুরিটা না হলেও বাংলাদেশকে দারুণ একটা সংগ্রহ এনে দিয়েছেন মাহমুদুল্লাহ। 5ম উইকেটে মেহেদি হাসান মিরাজ তাকে দারুণ সঙ্গ দিয়েছেন। টেস্ট গতিতে খেললেও শেষ পর্যন্ত 66 রান করা মিরাজের সঙ্গে মাহমুদুল্লাহর উইকেট জুটিতে এলো 145 রান। বাংলাদেশ ঘুরে দাঁড়ালো সেখানেই। এই দুজনের ব্যাটে ভর করে শারজাতে আজ তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে 245 রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এর আগে ভয়ঙ্কর বাজে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবশেষ 4 ওয়ানডে ইনিংসে মোট 6 রান করেছেন, আর 4 রানের পিঠের ব্যথা নিয়ে মাঠে লুটিয়ে পড়েছিলেন। সেই মাহমুদুল্লাহ তুলে নিলেন দুর্দান্ত 50, শেষ পর্যন্ত করেছেন 98 রান। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাহমুদুল্লাহর ইনিংস দলকে জয় এনে দেওয়ার মতো স্কোর এনে দিয়েছে। 63 বলে 50 করার পর মাহমুদুল্লাহর উদযাপন বেশ কৌতূহলী ছিল, যা দেখে মনে হতেই পারে সমালোচকদের জবাব দিচ্ছেন ইঙ্গিতে। 72 রানে তাহিদ হৃদায় আউট হওয়ার পর মনে হয়েছিল বাংলাদেশের ব্যাটিং ধস নামতে যাচ্ছে। এর মধ্যে 4 রানে থাকা মাহমুদুল্লাহ 20তম ওভারে হঠাৎ মাঠে বসে পড়লেন, ফিজিও আসার আগে শুয়ে পড়লেন। তাকে দেখে মনে হচ্ছিল পিঠে প্রচণ্ড ব্যথা, মুখ কুচকে ব্যাটিং চালিয়ে গেলেন। অন্যদিকে মেহেদি হাসান মিরাজকে দেখে মনে হচ্ছিল ব্যাটসম্যানদের বন্যভূমি, 50 পেতে 106 বল লেগেছে মিরাজের। অন্যদিকে মাহমুদুল্লাহ 50 দেখা পেয়েছে 63 বলেই। এর আগে রশিদ খানের ওভারটি মেডেন না হলে আরো 6 বল আগেই হয়তো পেতে পারতেন। 50 পর মাহমুদুল্লাহর প্রথমে ব্যাট উছিয়ে উদযাপন, এরপর আকাশের দিকে আঙুল উছিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন তিনি। তবে শেষ পর্যন্ত 2 রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে।